করতে থাকো করতে থাকো, একবার ইউটেনিয়াম পেয়ে গেলে তাহলে আমি বীরের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠব। বাস বাস, এই ইউটেনিয়াম নামের মেডেল আপনি কতদিন ধরে খুঁজছেন, আজ অবধি তো পেলেন না। জিনের প্রদীপ, এবারে আমি একটা জিনের মালিক হব, আর বীরও বাঁচবে না। আমার কাছে জিন থাকবে, আমার নিজস্ব জিন, যে আমার হুকুম তামিল করবে। দাও প্রদীপ, দাও প্রদীপ দাও, আমি এটা ঘষে জিন বার করব। বাস, এতে মাটি লেগে রয়েছে, আমি পরিষ্কার করে দিচ্ছি, না হলে আপনার হাত নোংরা হয়ে যাবে। টিকি টাকা টিকি টাকা টিকি টাকা টিকি টাকা টিক, আপনি হলেন আমার মালিক। না ইউ ফুল, বোকা, তুমি প্রদীপ ঘষে নিজেই জিন বার করেছো। ওকে বলো যে আমি হই তোমার বস, আর ও যাতে আমার কথা শোনে। জিন্দাদা জিন্দাদা, ইনি আমার বস, ইনি ভীষণই গুণী মানুষ, খুব সাহসী, আর উনি বীরের মতো। ওকে, এবার বীরের পালা। টিম্বাক্টু, জিনকে অর্ডার করো যাতে বীরকে আছড়ে আছড়ে মারে। ওকে, জিন বীরকে আছড়ে আছড়ে মারো। ঠিক আছে আমার মালিক। টিম্বাক্টু, আমাকে কেন মারছে? আমাকে বাঁচাও। মালিক, আপনি তো বলেছিলেন যে উনি খুব সাহসী আর উনি বীরও, আমি তো বীরকেই মারছি তাই না? এই তোমার জিনও তোমারই মতন বোকা। টিম্বাক্টু, ওকে বলো আমার মতন 10টা রোবট ম্যাডম্যাক্স বানিয়ে দিতে, যাদের মধ্যে দুনিয়ার সব থেকে শক্তিশালী রোবটের পাওয়ার থাকবে, আর ঠিক তেমনই পাওয়ার আমার মধ্যে যেন হয়ে যায়, যাতে আমি নিজের হাতে বীরকে শেষ করতে পারি। আমার জিন, ওনার ইচ্ছা পূরণ করো। ঠিক আছে আমার মালিক। টিকি টিকি টাকা টিকি টিকি টিক, আপনার ইচ্ছে পূরণ হোক আমার মালিক। বাস বাস, আসল কোনটা আর রোবট কোনটা আমি তো বুঝতেই পারছি না। রেড স্কার্ফ পরা লোকটাই আমি, আর বাকি হলো সব রোবট। বীর, I am coming!